আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রান্ত বলছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে কমান্ড করেন তাদেরকে সবাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা 2010 প্রিমিও নিয়ে এসেছি, এই প্রিমিও জি প্যাকেজের গাড়ি। পুশে স্টার্ট আমার কাছে রিমোট, আপনার ব্যাগডালা খুলবে আর পুশে স্টার্ট। গাড়িটা বাইরে হচ্ছে ইন্টেরিয়র হচ্ছে আপনার বাইরে ব্ল্যাক আর ভিতরেও ব্ল্যাক, বাম্পার টাম্পার লাগানো আছে, লাইট চেঞ্জ করা আছে, আর আপনার তার যেটা সেটা হচ্ছে আপনার কন্ডিশন ভালো আছে। তো আসুন আমরা এবার গাড়িটা একটু দেখি। ভিউয়ার্স দেখেন, গাড়িটা কোনো কাজ করতে হবে না, গাড়িটা টাচ আপ করা হয়েছে, আর সামনের যে লাইট আমরা দেখতেছি এই লাইট দুটাই চেঞ্জ করা হয়েছে, গ্রিলটা চেঞ্জ করা হয়েছে, বাম্পার লাগানো হয়েছে। আর এই যে কালারটা, এটা অরিজিনাল কালারের গাড়ি, কিন্তু আপনার চারপাশে টাচ আপ করা হয়েছে। আর আমরা যে গ্লাসটা দেখতেছি, এই গ্লাসটা এটা অরিজিনাল গ্লাস, চেঞ্জ করা হয়নি। স্টিকারটা এই যে ক্যামেরায় জানি না কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু সামনের গ্লাস অরিজিনাল, পিছনের গ্লাস অরিজিনাল। আমি এবার গাড়ির সাথে যে ইঞ্জিনটা আসছে সেই ইঞ্জিনটা দেখাবো। আসুন আমরা ইঞ্জিনটা দেখি। ইঞ্জিনটা ফ্রেশ বিবিটিআর ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিন। আর গাড়িতে কোনো খোলা কাটা, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, মায়ের গুঁতা এইগুলো কিছু নেই, 100% কনফার্ম থাকেন। যেগুলো চেঞ্জ হয়েছে আমি বলেই দিছি, যে লাইট চেঞ্জ হয়েছে, আর দুইটা লাইট চেঞ্জ হয়েছে, টায়ার চেঞ্জ হয়েছে, এগুলা গাড়ির চললে এগুলো চেঞ্জ হবেই। দেখেন কোনো খোলা কাটা নেই, খোলা কাটা থাকলে এই যে আপনার নোজগুলো আছে গাড়ির, এগুলো এত সমান্তরাল থাকতো না, বিটগুলো দেখলে বুঝতে পারবেন। আর প্র্যাকটিক্যাল যখন গাড়ি নিতে আসবেন তখন আরও ভালো করে যাচাই বাছাই করে নিতে পারবেন। আমি তারপর একটু এই বিটগুলো একটু দেখাই দিচ্ছি। দেখেন এখানে কোনো এই যে বিটটা, এই বিটটা কোনো খোলা কাটা নাই, আপনার অরিজিনাল আছে। আর সিএনজি করা আছে, একটু পেছ থেকে দেবো। ভিউয়ার্স আমি একটা কথা বলবো, আমি গাড়িটা নিয়ে আসছি আপনার বাণিজ্য মেলার মাঠে, আমি আসছি সংসদ ভবনের পাশে থেকে, আমি এসি ছেড়ে আসছি, একটু ক্যামেরা দেখাবো। দেখুন এসিটা ছাড়ছে, এই যে পানি, এসিটা কত কুলিং হয়, এই দেখেন পানি, আমার হাতে পানি লেগে আছে। তো বুঝতেই পারতেছেন যে এসি পারফরমেন্স খুবই ভালো। আর গাড়িতে আমি সকেট জাম্পার, সাসপেনশন এগুলো কাজ করে নিয়েছি, এগুলো আমি চেঞ্জ করে নতুন রিকন্ডিশন আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি একটু গাড়ির পিছন সাইডটা দেখব। আমি আমার হাতে রিমোটটা, গাড়ির রিমোট, তো আমি ব্যাকডালাটা একটু আপনাদের খুলে দেখাবো। রিমোটে খুলে যাচ্ছে, বুঝতেই পারতেছেন এটা ব্যাকডালা রিমোটে খুলে। আর আমি এখানে একটা আপনার কার্পেট আছে সিএনজি ঢেকে রাখার জন্য, এই যে হচ্ছে সিএনজি, সিএনজিটা হচ্ছে 60 লিটারের। আর সিএনজিটা দেখা যাচ্ছে কালার কিন্তু নতুনই, মানে কন্ডিশন ভালো আছে, রাফ ইউজ হয়নি, এটা 100% ফ্যামিলির গাড়ি। তারপর আমি একটু নিচে দেখাই দিচ্ছি, জ্যাক, হুইলেন্স, এক্সপায়ার চাকা, এগুলো সব কমপ্লিট আছে, আপনি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স গাড়িটা কিন্তু কন্ডিশন ভালো, যে চালাইছে গাড়িটা খুবই ফ্রেশ রাখছে। আর পিছনে আমি পিছন থেকে যাওয়ার আগে একটু দেখাই দেবো গ্লাসটা, পিছনে যে গ্লাসটা দেখতেছি এটা অরিজিনাল গ্লাস, সামনে পিছনে অরিজিনাল গ্লাস আমি আগেই বলেছি। আর এবার আমরা একটু ভিতরে দেখব, আসুন আমরা। বন্ধুরা বা ভাইয়েরা, আমার যারা সিনিয়র আছেন তাদেরকে আমি আগেই বলেছি, এটা ব্ল্যাক কালারের গাড়ি, ভিতরের ইন্টেরিয়র ব্ল্যাক আর বাইরেও ব্ল্যাক, কিন্তু গাড়ির কন্ডিশন সুপার ভালো। আপনি এখানে এই দেখেন আপনার আছে, আপনি এখানে পানি বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আর এই যে আমরা সিটটা দেখতেছি, এটা হচ্ছে গাড়ির সাথে যেই সিটটা আসছে সেই সিটটা, আপনারা প্রয়োজন মতো কালারফুল আলাগ বা চয়েস মতো আপনারা সিট কাভার লাগিয়ে নিতে পারবেন। এবার আমরা একটু সিলিংটা দেখবো, হোম লাইট যেটা থাকার কথা সেটা আছে, দুটো আছে,
অ্যাক্টিভ আছে, ভালো আছে। আমি এবার একটু সামনে দেখাবো, এই এবার একটু ড্রাইভ করে দেখাবো আপনাদের। আমি ফার্স্টলি স্টার্ট করে নিচ্ছি, স্টার্ট করে আমি প্রয়োজনের জায়গা মতো আমি রিমোটটা রেখে দিলাম, আর আমি এবার গিয়ারে দিব। দেখেন গাড়ি কিন্তু স্টার্টে আছে, বাট স্মুথ, মানে আপনার স্মুথলি গাড়ি কিন্তু চলতেছে, কোনো সাউন্ড নেই। আমি আগেই বলেছি যে সাসপেনশন, সকেট জাম্পার এগুলো যেগুলো চেঞ্জ করার কথা, মাউন্টিং আমি সব কিছু চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে তারপরে আমি শোরুম উঠেছি, আর আমাদের শোরুমের গাড়ি সবসময় ফুললি কমপ্লিট করে রাখতে হয়, কমপ্লিট করে আমি রেখেছি। আর সামনের যে ইন্টেরিয়রগুলো আমরা দেখতেছি, এটার আপনার যেগুলো আছে অরিজিনাল আছে, আপনার কাজ করতে হবে না। দেখেন গাড়ি কিন্তু স্টার্টে আছে, আর আমি উঁচু নিচু গ্যাপ দিয়ে যাচ্ছি, কোনো সাউন্ড নেই। মানে গাড়ি হান্ড্রেডে হান্ড্রেড না থাকলেও অন্তত 98% কমপ্লিট আছে, মানে আপনি ফুল একটা কমপ্লিট গাড়ি পাবেন আমার কাছ থেকে নিলে। আর এনি প্লেস, যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারেন আমার কাছ থেকে গাড়ি নিলে। আর ডিভিডি প্যানেল প্লাস আপনার গিয়ার বক্স বলেন, সাসপেনশন বলেন, চকের জাম্পার বলেন, সব এভরিথিং ইজ অল ওকে, পারফেক্টলি। আমি এসি অটোতে দেইনি, তারপরে অনেক কুলিং হচ্ছে, আমি অটোতে দিয়ে দিলাম, কুলিং হলো, খুবই ভালো। আমি ভিউয়ার্স, আমার এটা এ প্রিমিয়ার গাড়ি, 2010 মডেল, রেজিস্ট্রেশন হয়েছে বাংলাদেশে, 2033 সিরিয়াল, যেহেতু এটা ভারতের হয়েছে রেজিস্ট্রেশন, গাড়িটা যাকে তার ওয়েট রিঅ্যাকশন। ভিউয়ার্স, এটা এ প্রিমিয়ার জি সুপারিয়র 2010 মডেল, তেল গ্যাস দুইটাই আছে, গাড়িটা কন্ডিশন ভালো, খুবই ভালো। যারাই আমার কাছ থেকে গাড়ি নেন না কেন, তারা যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন। আর পেপার্স আপ টু ডেট আছে, 2 বছর, 2022 সালের ফিটনেস, আর যে কোনো জায়গায় চেক করে নিতে পারেন, পছন্দ অনুসারে আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন। আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 17,30,000, তো 100% নেগোসিয়েবল। আপনারা যে আগে আসবেন তাকে আমি ভালো একটা অনার করব। আর যারা প্রিমিয়ার খুঁজছেন, ফ্যামিলি ইউজ, ফ্যামিলির জন্য বা ফ্যামিলিতে ব্যবহার হয়েছে এরকম যারা খুঁজছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো কন্ডিশনের গাড়ি এটা, মানে খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।